ভিউয়ার, আমি আপনাদের সঙ্গে আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে খুবই একটা মজার রেসিপি। এই তো শীত এসে গেল, খেজুরের গুড়ের সন্দেশ আর কি। তো খেজুরের গুড়ের সন্দেশ এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না। তা এটা আপনারা ইচ্ছা করলে খেজুর গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, এবং এটা খুবই হালকা মিষ্টি এবং সবার জন্য পছন্দ, এবং হেলদি। হেলদি তো অবশ্যই, কারণ এটা শুধু ছানা দিয়েই করা, অন্য তেমন কিছু নাই ইনগ্রিডিয়েন্টস। তা আমি সেই রেসিপিটা শেয়ার করার জন্য আপনাদের প্রথম থেকে দুধের ছানা পর্যন্ত দেখাইতে চাই, কারণ অনেক সময় ছানা অনেকে করতে পারে না। তো ছানা করতে গেলে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। 2 লিটার দুধ অবশ্যই কিন্তু আপনাদের ছানা বানাইতে গেলে ভাববেন না যে একটু গরম হলেই এখানে ভিনেগারটা দেওয়া যায়। আমি ভিনেগার দিয়ে আপনাদের ছানাটা করে দেখাবো। এখানে ভিনেগারটা হচ্ছে দিব তখনই যখন দুধটা উতলাইতে হবে। দুধ কিন্তু মাস্ট উতলাইতে হবে, না যদি উতলায় তাহলে কিন্তু হবে না। আর ভিনেগার কী পরিমাণে করবেন সেটা দেখাচ্ছি। আমি এখানে কাপে আধা কাপ গরম পানি নিয়েছি, তার সঙ্গে ঠিক অর্ধেক পরিমাণে আমি ভিনেগার মেশাবো। সবটা লাগবে কিনা আমরা দেখে দেখে দিব। তা আপনারা অর্ধেক আমি ভিনেগার আর অর্ধেক পানি মিশিয়ে, তারপরে যখন দুধটা জাস্ট বলক আসবে তখন কিন্তু দিতে হবে। বলক আসলে চুলাটা বন্ধ করে দিয়ে আমরা ছানাটা বানাবো। এই ছানাতে তেমন কোনো অসুবিধা নেই যে একটু শক্ত নরম, কারণ এটা আমরা মিষ্টি না বানিয়ে এটা বানাবো সন্দেশ। সন্দেশের ইয়েটা ঠিক মিষ্টির মতো করেই আমি বানিয়ে দেখাচ্ছি, আপনারা এটা মিষ্টিতেও ব্যবহার করতে পারবেন। দেখুন অলমোস্ট আমাদের ছানার দুধটা, দেখেন দুধটা ঠিক এরকম বলক আসতে হবে। বলক না আসলে কিন্তু ছানাটা হয় না ঠিকভাবে। এই মুহূর্তে আমরা এই ভিনেগার মিশানো পানিটা এখানে আস্তে আস্তে দিতে থাকবো। একটু একটু করে দিবেন, তারপর দিয়ে দেখেন যে একটা সবুজ পানি মতো বের হয়ে গেছে কি না, এখনও হয়নি। দেখেন যে হচ্ছে, ধীরে ধীরে ছানাটা কেটে আসছে, এই দেখেন একদিক দিয়ে। এখন যদি না হয় তাহলে আর একটু আমরা দিতে পারি, পুরাটাই দেওয়ার দরকার হবে না। আর ইচ্ছা করলে আপনারা পুরাটাও দিতে পারেন, সন্দেশের বিষয়ে তো তেমন কোনো অসুবিধা নেই। দেখেন এই গরম চুলার মধ্যে এরা ধীরে ধীরে, এই দেখেন একদম সবুজ পানি বের হয়ে আসছে, তার মানে আপনাদের ছানাটা অলমোস্ট হয়ে গেছে। জাস্ট একটুখানি ওয়েট করতে হবে, এই দেখেন পুরো ছানা হয়ে গেল। এখন আমি ছানাটা নিয়ে তারপর আপনাদের ছানাটা দেখাচ্ছি কতটুকু পরিমাণে, 2 লিটারে কতটুকু ছানা হচ্ছে। ছানাটা বানানো হয়ে গেল, দেখেন অলমোস্ট আমার 2 কাপ হয়েছে। এটা আমি 2% মিল্ক দিয়ে করছি, আপনারা যদি ফুল ক্রিম করেন অবশ্যই 2 কাপ হবে। এখানে 2 কাপ, 2 কাপের ছানার সঙ্গে এখন কী কী লাগবে আমি আপনাদের দেখাই। যে আমি কিন্তু গুড় দিয়ে বানাবো, যেহেতু খেজুরের গুড় এটা আমি অনেকদিন আগে ডিপে রেখে দিয়েছিলাম, তাই একটুখানি বের করে রাখছি। এই গুড় নেব অর্ধেক, আর অর্ধেক নেব চিনি, আর একটা মোড় লাগবে। আপনারা ইচ্ছা করলে বরফি আকারে কাটতে পারেন, আর যদি মনে করেন ছাঁচে বানাবেন তাহলে ছাঁচ, একটু বাটার, সুজি আর চিনি, আর গুঁড়া দুধ লাগবে। এখানে আমি পরিমাণটা আপনাদের দেখাই দিই। এখানে কিন্তু আমি 2 কাপ ছানা নিয়েছি, তার সঙ্গে আমার গুঁড়া দুধ, সেটা আপনার ফুল ক্রিম হলে বেশি ভালো হয়। আমার যেহেতু ফুল ক্রিম নাই, আমার ড্রাই মিল্ক যেটা আছে নন ফ্যাট, আমি সেটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। নন ফ্যাট গুঁড়ো দুধটা 1 কাপ, এখানে 1 কাপ গুঁড়া দুধ, 2 কাপ, 2 কাপ ছানা, আর সুজি নিব আমরা, সুজিটা খুব বেশি না, জাস্ট বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ, এটা খুব বেশি নেওয়ার দরকার নেই। দেখেন 2 টেবিল চামচ সুজি, আর নেব চিনি। চিনিটা হচ্ছে যদি আপনারা শুধুই চিনি দিয়ে বানান তাহলে কিন্তু আপনাদের 1 কাপ চিনি লাগবে। আমি যেহেতু শুধু চিনি দেব না গুড় অর্ধেক, এই জন্য আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য 1/2 কাপ চিনি নিচ্ছি, এই 1/2 কাপ চিনি। আর এই গুড়টা, গুড়ের পরিমাণটা দেখেন, আপনার ইচ্ছা করলে একটু কম বেশি করতে পারেন, সামটাইম আমি কম দিই। আর আমি বাটার দিব, বাটার কিন্তু অর্ধেক দিব, পুরাটা দিব না। আপনার ইচ্ছা করলে পুরাটা দিতে পারেন, তো পুরার দরকার হবে না এটাতে। এখন আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো সব একখানে মাখাবো, গুড়টা একটু গলায় নিব। আমি এটা মাখানোর পর আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে আমি ছানাটাকে সুন্দর মতো মথে নিব, কারণ আগে যদি ছানাটা একটু লাম থাকে পরে মিলাতে একটু অসুবিধা হবে। তারপরে কিন্তু আমি মিলাবো চিনি আর সুজিটা, আর গুঁড়া দুধটা একটু পরে, গুঁড়া দুধটা দিলেই স্টিকি হয়ে যাবে। তা আমরা সবসময় ইয়ে করে মাখাইতে থাকবো এটা, এটা পুরো মাখানো হয়ে গেলে তারপরে আমি এটা চুলায় দেবো। ভিউয়ার্স, এই তো আমার মাখানো দেখুন শেষ হয়ে গেছে, আমি জাস্ট মাখাই নিয়েছি একসঙ্গে করে। আর এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে, বা আপনারা যে হাঁড়িতে রান্না করবেন সেখানে বাটারটা দেবেন। আমি 1/2 বাটার দিয়েছি, 1/2-এর একটু কম। আর এই গুড়টা দিয়ে প্রথমে আমি গলায় নিতে হবে, কারণ গুড়টা যদি আমি ওটার সঙ্গে মিশাই তাহলে কিন্তু একটু অসুবিধা, মানে মিশতে চাবে না ঠিকভাবে। এই জন্য ফার্স্টে আমাদের এই বাটারটা আর গুড়টা একটু গলায় নিতে হবে, জাস্ট গলিয়ে গেলে তারপরে আমরা ওটা একসঙ্গে মিশাবো। এই গুড়টার ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, যারা করে খাননি গুড়ের সন্দেশ, হ্যাঁ খুবই মজা, একদম দোকানের চেয়েও মজা হবে, কারণ আপনি তো জানেন আপনি কী পরিমাণে
জিনিস মিশাচ্ছেন বা কি ভালো দিচ্ছেন খারাপ দিচ্ছেন। আর বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর বেল বাটনটি টিপে রাখবেন নতুন রেসিপি আসলে আপনারা দেখতে পারবেন। এখন এটা গলে গেলে আমরা ছানাটা মিশাবো, জাস্ট ওয়েট করতে হবে। জাস্ট দেখেন একদম গলা, বেশিক্ষণ কিন্তু গলানো যাবে না, তাহলে কিন্তু স্টিকি হয়ে যাবে। জাস্ট গুড়টা গলে গেল তখনই দিতে হবে আমাদেরকে। আর এই শীতের সময় এই মজাদার খাবারটা অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। বানানোর সময় ইউজ করি, আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে। এই দেখেন একদম পুরো গলে গেল যখন, তখনই কিন্তু আমরা ছানাটা, আমি ছানার সঙ্গে তো চিনি মিশিয়ে দিয়েছি। আর আপনারা যদি পুরাই গুড় দিয়ে করেন তাহলে আপনারা পুরাটাই গুড় দিয়ে করতে পারেন, কিন্তু আমার অত গুড় নাই। আমি সবসময় গুড়টা সেভ করে অল্প পরিমাণে দিয়ে করার চেষ্টা করি, যার স্বাদটা আনানোর জন্য। ঠিক এটা আমরা নাড়তে থাকবো। আর আমি আপনাদের সময় বলবো কতটুকু সময় ধরে লাগে, এটা কিন্তু খুব হাই জ্বালে করা যাবে না। এটা যেমন হালুয়ার আপনারা বানান ঠিক ওরকম মিডিয়াম জলে ঘন ঘন নেড়ে তারপরে করতে হবে। আমি জাস্ট আপনার মিশানো হয়ে গেলে কত মিনিট ধরে আমি করছি আপনাদের সেটা জানাবো। জালটা কমিয়ে মিডিয়াম আছে এটা করতে হবে, একদম লো আছে করার দরকার নেই, মিডিয়াম আছে হবে। ভিউয়ার্স দেখেন আমি এই তো 5 মিনিট মাত্র রান্না করলাম মিডিয়াম হাই মিডিয়ামে। 5 মিনিট রান্নার পরে দেখেন অলমোস্ট হয়ে আসছে, এটা বেশিক্ষণ লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি জালটা একটু কমাই দেব কারণ নিচে লাগা লাগা হবে। আর এটা কিন্তু ছানাটা করে আপনাদের মিষ্টির মতো সারা রাত ঝুলিয়ে রাখার দরকার নেই। আমি কিন্তু জাস্ট এখনই ছানাটা বানিয়েই কিন্তু এটা বানানো শুরু করলাম। আপনার পানিটা জাস্ট চিপে ফেলে সঙ্গে সঙ্গে করতে পারেন। খুব সুন্দর ফ্লেভার অলরেডি বেড়ে হয়ে গেছে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তা আমার মনে হয় এই শীতে সবাই এটা এনজয় করবেন, সবাই বানিয়ে খাবেন আমি আশা করি। এই তো আমার মনে হয় আর 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এটা হইলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ছাঁচে দিব না, একটুখানি ওয়েট করব, আপনাদের বলবো তখন এটা আমি ছাঁচ বানিয়ে দেখাবো যে অলমোস্ট হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো কতটুকু সময় লাগে। ভিউয়ার্স এক্স্যাক্টলি আমার 10 মিনিট কিন্তু লাগলো এটা বানাইতে, একদম 10 মিনিটের মধ্যে পুরো শেষ। আমি চুলা বন্ধ করে দিচ্ছি। দেখেন আপনারা, আপনাদের অনেকের কোশ্চেন থাকবে যে কি অবস্থায় আমরা বুঝবো যে আমাদের সন্দেশটা হলো। সন্দেশ অথবা হালুয়ার নিয়মই হচ্ছে যখন হাঁড়ি থেকে নেমে ঠিক এরকম হয়ে আসবে, উঠে আসবে, তখনই বুঝতে হবে আপনার সন্দেশ বা হালুয়ার পাকটা হয়ে গেছে, পানিটা নাই। এখন কিন্তু আমি সরাসরি গরম আছে এই অবস্থা আমি নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আমি ওইটা ছাঁচের মধ্যে বলেন। আর আপনারা যদি মনে করেন যে আপনারা বরফি আকারে কাটবেন, তাহলে যে যেখানে বরফি আকার কাটবেন এখনই কিন্তু গরম গরম অবস্থায় সেখানে ঢেলে ফেলবেন। কারণ এরকম একটা যদি পাত্রে রাখেন তাহলে কিন্তু বরফি করার জন্য এইরকম পাত্র খুবই ভালো, আপনি সুন্দর করে এটা করে বরফি করবেন। আমি বরফি করবো না, জাস্ট আপনাদের দেখাচ্ছি যারা বরফি করতে চান তাদের কিন্তু এই অবস্থা সেট করে নিতে হবে আপনাদেরকে। এটা ঠিক এরকম সেট করে নিয়ে তারপরে কাটলেন, কিন্তু আমি কিন্তু ছাঁচে করে দেখাবো আপনাদেরকে। তা আমি একটু ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত না একটু হালকা ঠান্ডা হয়। একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু আপনারা ছাঁচে করতে পারবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তা আমি একটু হালকা ঠান্ডা হয়ে গেলে আপনাদের ছাঁচে করে দেখাবো। ভিউয়ার্স এখন আমরা অলমোস্ট, আমার একটা ঠান্ডা হয়নি, জাস্ট গরম গরম আছে। এই অবস্থায় আমরা যদি এরকম একটা চামচ দিয়ে নিয়ে তারপরে একটু গোল করে নিয়ে তারপর আমরা সন্দেশের ছাঁচে দিই, হাত দিয়ে করতে পারেন আপনারা, এক হাত দিয়ে করতে পারেন, কিন্তু এটা একটু করে নিতে হবে আপনাদেরকে সুন্দর মতো করে। তারপরে আপনারা যদি ছাঁচে দেন ঠিক এরকম, বাংলাদেশে তো এটা ছাঁচ পাওয়া, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, এরকম ছাঁচ করে করে করতে পারেন, অথবা আপনারা বরফি আকারে কাটলে সেট করে নিয়ে করবেন। দেখেন কত সুন্দর হচ্ছে, এইভাবে আপনারা করতে পারেন। অথবা একটু ছোট যদি যারা করতে চান, যে আমি অত বড় করতে চাচ্ছি না বা সাইডগুলো একটু কেটে নিব, তাহলে কিন্তু করতে পারেন। আমার ছোটটাতে আমি একটা করে দেখাই, এটা কিন্তু আপনারা ঘরে সংরক্ষণ করে 10 দিনও খেতে পারেন, ফ্রিজে রাখলে তো 10 দিন করাই যায়। এরকম দুই আমারটা একমতো নাই, দেখেন এরকম খুব সুন্দর একটা সন্দেশ ছাঁচ হচ্ছে। তা আমি সবগুলো এভাবে করে আপনাদের করে দেখাচ্ছি। ভিউয়ার্স এই তো হয়ে গেল আমার গুড়ের সন্দেশ, আপনারা এটা বানিয়ে খাবেন। এটা কিন্তু আমি দেখেন 2 লিটার দুধের প্রায় 20টা বানিয়ে ফেলছি। আপনার ইচ্ছে করে ছোট বড় বানাইতে পারেন অথবা বরফি আকারে করতে পারেন। তো এটা অবশ্যই আমি সাজেশন করব সবাই এই শীতে এটা বানিয়ে খাবেন, খুবই অল্প সময়, খুবই অল্প ইনগ্রিয়েন্টস, সবার ঘরে ঘরে এই ইনগ্রিয়েন্টসটা আছে আমার ধারণা। আর দুধ তো থাকেই সবসময়, আর খেজুরি গুড়ের টাইম তো এসেই গেছে।
আর আপনারা এই গুড়ের গুড়টা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আর আপনারা নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনটা টিপে রাখবেন, যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। আর ভালো থাকবেন, পরে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।